দেশকে আর্থ সামাজিকভাবে এগিয়ে নেয়া আওয়ামী লীগে খোদা দারিদ্রমুক্ত সমৃদ্ধ সোনার বাংলা গড়বে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সকালে আওয়ামী লীগের সত্তরতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে কথা বলেন তিনি এ সময় নেতাকর্মীদের মুজিব আদর্শের চর্চা বজায় রাখার আহ্বান জানান দলীয় প্রধান শেখ হাসিনা এরপর দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীতে অবিসংবাদিত নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এরপর জাতীয় সংগীত গলা মিলিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন শেখ হাসিনা রঙিন বেলুন আর পায়রা উড়িয়ে উদযাপনের আনুষ্ঠানিকতা উদ্বোধন করেন তিনি এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে আওয়ামী লীগ প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরেন আওয়ামী লীগ প্রধান তিনি বলেন বাংলার হারানো গৌরব ফিরে পাওয়ার দিন তেইশে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয়েছিল সেই বাংলার হারানো স্বাধীনতাকে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ আওয়ামী লীগই এদেশের জনগণের আর্থসামাজিক উন্নয়নের পথে দেশকে এগিয়ে নেওয়া দিয়ে যাচ্ছে